for new zealand yeah. india has been the largest source of skilled migrants and yeah. second largest source of international student in yeah. recent years mm. indian students that are put in new zealand their economy but new zealand are dependent mm. when it comes to giving them work level visas mm. it just looks like yeah. we just want your money but we don't want you to put it very bluntly historically because the global economy has always been led Mm. By the Western countries, by the developed countries. Mm. For them to see this change, now India was mm. to be the third largest. মানে এই যে মানুষটা কথা শুনছেন বা দেখছেন তার ফ্যামিলির যে হেরিটেজটা সেটাতে আমরা আসব এবং মজার ব্যাপার হচ্ছে রাহুল দা সেই ব্যাপারটা নিজেই কয়েকদিন আগে জানতে পেরেছে এনলাইটমেন্ট অ্যাক্রস ফোর জেনারেশনস চন্দ্র সেন রিনাউন্ড পার্সিয়ান স্কলার অ্যান্ড টিচার ইন দ্য টাইমস অফ সিরাজুদ্দোল্লা দিওয়ান কমল সেন ফাউন্ডিং মেম্বার্স অফ ক্যালকাটা মিন্ট ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার of Gaurio Samaj Kenny was one of the founding committee members of Hindu College now of course Presidency College <music> Namaskar প্রবাসে বাঙালি পডকাস্টের একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত আমার নাম রূপম রূপম চৌধুরী আজকে আমার সাথে এই পডকাস্টে যিনি আছেন তিনি আমাদের সমস্ত এপিসোডের মতোই নিউজিল্যান্ডে থাকা এক প্রবাসে বাঙালি যার সাথে আজকে আমরা একটি জমিয়ে আড্ডা মারব তার নিউজিল্যান্ডে আসা নিউজিল্যান্ডে আসার আগে তার পথ চলা এবং নিউজিল্যান্ডে আসার পরে তার এক্সপিরিয়েন্স শুধু তাই নয় আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি পেশায় যদিও একজন ইকোনমিস্ট বাট তিনি মিউজিকের দিকে তার প্রচণ্ড অ্যাফিনেশন এবং তিনি কিন্তু তার যে ফ্যামিলি হেরিটেজ আছে সেই ফ্যামিলি হেরিটেজের সম্বন্ধে যখন শুনবেন পৃথিবীর সমস্ত বাঙালি কিন্তু তার সাথে রিলেট করতে পারবেন উই আর ভেরি অনার্ড আজকে আমার সাথে রয়েছেন মিস্টার রাহুল সেন রাহুল দ্য ওয়েলকাম টু দ্য পডকাস্ট থ্যাংক ইউ ভেরি মাছ রূপম নমস্কার সবাইকে অ্যান্ড মানে দারুণ অপরচুনিটি বাংলায় এরম করে আড্ডা মারা কখনো চান্স এর আগে পাইনি তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড থ্যাংক ইউ টু বোথ ইউ অ্যান্ড দে বলিং

না আমাদের খুব একটা এফেক্ট হয়নি কেন আমরা তো অ্যাজ অ্যান একাডেমিক জয়েন করেছিলাম আর মানে আই ওয়াজ অবভিয়াসলি মানে ট্রাইং টু সেটেল ইন লাইফ ইন নিউজিল্যান্ড তবে ডেফিনেটলি নিউজিল্যান্ড ইকোনমি অ্যাজ সাচ এফেক্ট হয়েছিল গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এবং তার এফেক্ট বেশ কিছু বছর ছিল কিন্তু তখন থেকেই মানে ওই যে ইন্টারেস্ট রেট যেটা এখানে ওটা তখন থেকেই আর কি একটু কমের দিকে চলে আসে এখানে না তখন নিউজিল্যান্ড অলরেডি একটা রিসেশন এক্সপিরিয়েন্স করেছিল রাইট রাইট বিকজ তখন আই ওয়াজ সো ইয়ং আমি আই ডিন্ট রিয়েলাইজ হোয়াট ইজ রিসেশন মানে রিসেশন মানে কি এরকম এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা অনেকেই জানে না রিসেশনটা হচ্ছে ভেরি সিম্পলি আমাদের পুরো একটা দেশে যা জিনিসপত্র তৈরি হয় প্রোডাকশন যেটাকে বলে আর গুডস অ্যান্ড সার্ভিসেস আর পুরো একটা মার্কেটে সারা বছরে যা যা তৈরি হয় সেটার যে গ্রোথটা যেটাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলে জিডিপি বলে সেইটার যে গ্রোথটা সেটা প্রত্যেক তিন মাস মানে কোয়ার্টারলি সেটা যদি দুবার কনসিকিউটিভ কোয়ার্টার নেগেটিভ হয় তাহলে বলে ইকোনমি ইজ অফিসিয়ালি ইন রিসেশন তার মানে বেসিক্যালি এটাই হলো যে তোমার দেশে যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি সেটা কমে যাচ্ছে ধীরে হ্যাঁ আর সেটা বাড়ছে না আর সেটা না বাড়া মানে বেসিক্যালি বিজনেস ইজ অলসো নট গোয়িং টু ফ্লারিশ কেননা তাদের হাতেও টাকা নেই কনজিউমার যারা আমরা আমরাও রিসেশন নেই যেহেতু আমাদের হাতেও টাকা নেই আমরাও স্পেন্ড করতে পারছি না এক্স্যাক্টলি সো অ্যাজ এ রেজাল্ট পুরো প্রোডাক্টিভ ক্যাপাসিটিটা স্লো ডাউন হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি তো আরেকটা কথা আপনাকে বলে রাখি রাহুল দা কিন্তু এখানে অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সিনিয়র লেকচারার এবং ইকোনমিক্স নিয়ে আজকে প্রচুর ইন্টারেস্টিং কথা আমরা বলবো যেগুলো ডাইরেক্টলি আমাদের আজকালকার দিনে এফেক্ট হয় এই যে ধরো বললাম দু হাজার তিনে যখন রিসেসনটা হয়েছিল আই ডেন্ট নো হোয়াট টু এক্সপেক্ট সিমিলারলি যখন আমার মনে আছে মার্চ টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি রাইট যখন লেভেল ফোর লকডাউন যখন নিউজিল্যান্ড অ্যানাউন্স করা হলো সেই সময়ে হঠাৎ করে যখন লেভেল ফোর বলা হলো ইট ওয়াজ সো আনসার্টেন মানে আই লাইক লেভেল লেভেল ফোরটা আবার কি বাকি বাকি এরকম একটা হলো তো নিউজিল্যান্ড ওয়াজ ইন সাচ আ ইন্টারেস্টিং প্লেস মানে নিউজিল্যান্ডকে এটাও বলা যেতে পারে যে কোভিডের সময় নিউজিল্যান্ড হ্যাড আ ভেরি লিডিং রোল টু প্লে গ্লোবালি এবং প্রচুর দেশ এতটুকু একটা দেশকে প্রচন্ড সম্মান দিতে শুরু করলো যে যেভাবে আমরা হ্যান্ডেল করছি কিন্তু কোভিড চলে যাওয়ার পরে এখন মানে এখন নিউজিল্যান্ডের যে স্টেট হয়ে আছে বা ধরো ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার জব লসেস হচ্ছে রিসেশন হচ্ছে আমি আই অলসো ফিল যে ইকোনমিক্সের এই ধরো মানে অল দা ওয়ে মিডিয়া রিপোর্টসে রিপোর্ট করে সেটাও ইজ ভেরি ইন্টারেস্টিং কারণ মিডিয়াতে যখন বলে আর ইন রিসেশন ইকোনমিক্সটা ইকোনমিক্সরা তখন বলে সেটা কিন্তু লাস্ট ফেজ অফ দ্য রিসেশন ইজ দ্যাট ট্রু দেখো এটা ডিপেন্ড করে অন মানে নাম্বার্স যেটা ইকোনমিকে ট্র্যাক করে আর কি ইকোনমিক্সটা তো এটাতে দু তিনটে ইম্পর্টেন্ট নাম্বার্স ট্র্যাক করা হয় তার মধ্যে একটা তো হচ্ছে অবভিয়াসলি জিডিপি গ্রোথ যে ওভারঅল প্রোডাক্টিভ ক্যাপাসিটি আর একটা হচ্ছে আনএমপ্লেন্ট জব ক্রিয়েশন আনএমপ্লয়মেন্ট রেট আর একটা হচ্ছে জিনিসপত্রের দাম প্রাইস লেভেল ওভারঅল যেটাকে বলে ইনফ্লেশন রেট তো এই তিনটে ইকোনমিক ট্র্যাকিং এভরি থ্রি মান্থস মানে যেটাকে বলে কোয়ার্টার ট্র্যাক করা হয় এখন কি হয় অনেক সময় যে তুমি যেহেতু এই নাম্বারটাকে প্রত্যেক তিন মাস পরে পরে ট্র্যাক করছো যদি এই তিন মাসের মধ্যে কিছু খুব আনএক্সপেক্টেড ইভেন্ট হয়ে যায় যেটা আগে থেকে প্ল্যান মানে আনপ্ল্যান্ড ছিল বা যেটার জন্য দ্য কান্ট্রি ওয়াজ নট প্রিপেয়ার্ড যেমনি রাশিয়া ইউক্রেন ওয়ার তখন কি হয়ে যায় দ্য নাম্বার ক্যান টার্ন আপ টু বি কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান মানে যেটা হয়তো কেউ প্রেডিক্ট করেছে কেন প্রেডিকশনটাও স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে হয় হ্যাঁ আ স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এ তুমি আনসার্টেন্টিটি কতটা তুমি বলতে পারবে তুমি তো বলতে পারবে না যে কালকে এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে কি তার জন্য তেলের দাম এরকম এফেক্ট ফেলবে সেটা আর রাশিয়া ইউক্রেন ওয়াট আ কোয় ইন্টারেস্টিং ছিল কেন রাশিয়া ইউক্রেন ওয়ার যখন শুরু হয়েছিল তখন সবার মনে হয়েছে যে এটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রাশিয়া তো বড় দেশ আর এটা তো ফাস্ট পেস অ্যাটাক ছিল মাসের মধ্যে শেষ হয়ে যাবে হবে একটা ইম্প্যাক্ট হবে কিন্তু সেটাও শর্ট টার্ম হবে যেমনি কোভিডের সময় অনেকের মনে হয়েছিল যে দিস ইজ লাইক অ্যানাদার ভাইরাস যেমনি সার্স ছিল বছরখানেক থাকবে তারপর কেটে যাবে তো কিন্তু এই যে আনসার্টেনিটা ধীরে ধীরে ডেভেলপ করলো বিকজ অফ যেটা তুমি বললে লেভেল ফোর লকডাউন যার জন্যে লিটারলি মানে পুরো দেশ মানে লকডাউন করে দিতে হলো তো এই জিনিসটার জন্যে নো ওয়ান ওয়াজ প্রিপেয়ার্ড ং ইউনি মানে আমাদের জন্য আমার মনে আছে ওই মার্চে তুমি যখন বললে তখন হঠাৎ করেই আমাদের অ্যানাউন্স করে দিল যে তোমাদের কিন্তু সবকিছু অনলাইন পড়াতে হবে তার আগে কিন্তু আমরা পুরো ক্লাস ক্লাসে গিয়ে পড়াতাম এবং এক্সপেকটেশন এইটা ছিল যে স্টুডেন্টরা ক্লাসে আসবে এবং ক্লাসে ডিসকাশন হবে আর টু অ্যাড্যাপ্টু দ্যাট এত তাড়াতাড়ি মানে লিটারালি উইদিন বলবো থ্রি উইক্স টু আ মান্থ ইট ওয়াজ ভেরি হার্ড ইনফ্যাক্ট ইনিশিয়ালি ওরা যে মডেলটা প্রোপোজ করেছিল আমার এখনও মনে আছে ওরা ইনফ্যাক্ট প্রোপোজ করেছিল যে অনলাইন এই মডেলটা একটা কি ব্লক বেসিসে হবে মানে খুবই তাড়াতাড়ি অনেকগুলো কোর্স ওরা একসাথে অনলাইন অফার করবে কিন্তু তারপরে স্টুডেন্টসরা নিজেরাই মানে দেওয়ান্টেড তো দেন অরিজিনাল প্ল্যান কিন্তু মানে আমাদের জন্য ওই অ্যাডজাস্টমেন্টটা ওয়াজ নট ইজি मैंने हटात करे वीडियो कस्टम टू क्या टीचिंग इन लार्ज और विथ लेक्टर्स मैं इंटरक्शन वी प्रिपेयर्ड टू प्रिपेयर ऑफ रिकॉर्ड आवर लेक्स তো আমরাও অ্যাডাপ্ট করেছি ধীরে ধীরে অনেকেই অ্যাডাপ্ট করেছে তো এরকম করেই ইউক্রেন ওয়ার নিয়ে কথা বললে তো সেটাতে আমি আসবো বা তাকে নিউজিল্যান্ডের কিছু জিনিস যেটা জানতে চাই বিশেষ করে যারা নিউজিল্যান্ডে দেখছেন এই যে ইন্টারেস্ট রেটস যে ব্যাপারটা এখন হয়েছে বা ধরো এই যে এখন জব লসেস যাচ্ছে হোয়াট এভার দ্য রিজন গভর্নমেন্ট আলটিমেটলি যার জন্য গভর্নমেন্টকেও কস্ট কাটিং করতে হচ্ছে তোমার গোয়িং বাই প্রিভিয়াস ট্রেন্ডস অ্যান্ড ইউনো কুড বি ফ্রম আদার কান্ট্রিজ এস তোমার কি মনে হয় যে নর্মেলসি যদিও একটা সাবজেক্টিভ ব্যাপার একটা টার্ম বাট একটা অনেকটা নর্মেল ফেজে আসতে নিউজিল্যান্ডের আরও কতটা সময় লাগবে সব দিক থেকে ইকোনমিক ওয়াইজ এটার অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে আর এটা বোঝবার জন্য একটু আমাকে তাহলে ওই জিডিপির ব্যাপারটাকে একটু ভেঙে বলতে হবে কেন তাহলে তুমি বুঝতে পারবে যে পুরো ইকোনমির যে গ্রোথটা যেটার কথা আমরা বলছি সেটা কোদার কোথার থেকে আসে এবং সেটার কি কি রিস্ক ফ্যাক্টার্স নিউজিল্যান্ডে হতে পারে তো দ্য ফার্স্ট রিস্ক ফ্যাক্টার ইজ অবভিয়াসলি কামিং ফ্রম যেটাকে আমরা বলি কনজামশন কম্পোনেন্ট যেটা স্পেন্ডিং কম্পোনেন্ট তো সেটা ন্যাচারেলি ইন্টারেস্ট রেটস যদি বাড়ে और जदि परचेजिंग पावर कम हो जाए कन्जामशन कमे जाए दैट इज हैपनिंग राइट नाउ रिटेल्स ट्रेल्डिंग कमे बिज़नेसेस आर सफरिंग द सेकेंड कम्पोनेंट इज इन्वेस्टमेंट इन्वेस्टमेंट बोथ डोमेस्टिक इन्वेस्टमेंट प्राइट इन्वेस्टमेंट एन अगेन सेटारू नो यू नीड प्रपार इन्सेंटिवस फॉर कम्पनीज टू कम एन इनवेस्ट इन निड तो इज अन्दार তো এই দুটোই এফেক্ট হয়ে গিয়েছিল বিকজ অফ লকডাউন কেননা কনজামশন স্পেন্ডিং এমনিতেও বন্ধ হয়ে গিয়েছিল ইনভেস্টমেন্ট ও কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস অ্যান্ড অল দোজ বন্ধ হয়ে গিয়েছিল দ্য থার্ড কম্পোনেন্ট ইজ স্পেন্ডিং স্পেন্ডিং যেখানে গভর্নমেন্ট স্পেন্ডিং অ্যান্ড অফকোর্স ট্যাক্সেশন ফিজিক্যাল পলিসি যেটাকে বলে যেটা গভর্নমেন্ট করে ওই পার্টটা ওয়াজ দ্য ওয়ান যেটার থ্রু দিয়ে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড ইকোনমিকে চালিয়ে যাচ্ছিল ডিউরিং কোভিড তার কারণ যেটা ফোর্থ কম্পোনেন্ট উইচ ইজ দ্য ট্রেড কম্পোনেন্ট যেটাকে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টস যেটাকে বলে সেখানে তো ইট ওয়াজ নেগেটিভ এফেক্ট তার কারণ আমাদের লার্জেস্ট যারা ট্রেডিং পার্টনার পার্টিকুলারলি চায়না বিকজ অফ চায়নাজ ডিরেক্ট ইম্প্যাক্ট ডিউ টু কোভিড এখানে তো তার মানে পুরো ডাইরেক্ট এফেক্টটা ফিল করেছে করা গেছে এবং ইন দ্য কনটেক্সট অফ দ্য ফিউচার আমার মনে হয় এখানে নিউজিল্যান্ড হ্যাজ এ যে কোনো একটা দেশের ওপর খুব বেশি ট্রেডের জন্য রিলাই আমার মনে হয় করা উচিত নয় কারণ কি হয় যে তুমি যদি তোমার মানে যে সাপ্লাই চেন যেটা যেটা তুমি ইম্পোর্ট করছো ধরো কিছু পার্টস ইম্পোর্ট করছো বা হোয়াট এভার ইউ আর ইম্পোর্টিং ফর ইউজিং ইট ফার্দার হিয়ার দেন এক্সপোর্টিং ইট আউট তো সেখানে যদি তোমার সাপ্লাই চেনটা স্মুথ না হয় আর তুমি যদি একটাই কান্ট্রিস ওপর সাপ্লাই চেনের ওপর जो तुम लाइक करो वेरी लाइकली व्हाट इज गोइंग टू हैपन इज़ इफ एनीथिंग टू दैट पर्टिकुलर कंट्री इट डाउन फॉर अ फेयरली लॉन्ग पीरियड ऑफ़ टाइम तो तुम्हारे धीरे धीरे जे होंडाउजैंडर जो थार्टी पार्सेंट अलमोस्ट जो टू सेना एंड एमपोर्टो इज अराउंड थार्ड तो वन थर्ड ऑफ़ आवर इकोनॉमी इन दैट सेंस जो तुम जिडिपिर कम्पोनेंटर दिक्थ के देखो इज रिलय ऑन ओनली वन शेखाने ते तुम जो मैं जिन भेबे देखो जे डायसिफिकेशन जेटा के हमरा बोली इफ यू आर हैविंग से थ्री और फोर डिफरेंट कंट्रीज़ विथ हूम यू आर डायसिफाइंगर एक्सपोर्ट्स एंड इम्पोर्टस से रिस्क फैक्टर रिलेटिवली कम সেটাই অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছে ডিউরিং কোভিড যেটা নিউজিল্যান্ড করেনি এবং আমার মনে হয় সেটা না করার জন্যে নিউজিল্যান্ডকে অ্যাডজাস্টমেন্ট কস্ট অনেক পে করতে হচ্ছে অ্যান্ড দ্য সেকেন্ড থিং রিমেম্বারিং ইজ কোভিডের সময় যেটা বললাম গভর্নমেন্ট স্পেন্ডিং যেটা ওয়েজ সাবসিডিজ ছিল তারপরে কস্ট অফ লিভিং পেমেন্টস ছিল তো এইগুলো

পিপল ওয়ার স্টিল স্পেন্ডিং রিয়েলি ডিডেন্ট এই যে গভর্নমেন্ট স্পেন্ডিংটা চলছে এটা যখন বন্ধ হয়ে যাবে বা এটা যখন বন্ধ করতে হবে তখন কি হবে সেই জিনিসটা কিন্তু অনেকেই ভাবেনি এবং এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে তুমি যদি ইনফ্লেশনটাকে দেখো মানে যেটাকে আমরা বলি জেনারেলি জিনিসপত্রের দাম সেখানে একটা দুটো অ্যাঙ্গেল আছে একটা হচ্ছে ডোমেস্টিক ইনফ্লেশন যেটাকে আমরা বলি নন ট্রেডেবলস ইনফ্লেশন মানে যেটা বেসিক্যালি ইজ বিকজ অফ প্রাইস অফ গুডস উইদিন নিউজিল্যান্ড আর আরেকটা হচ্ছে ট্রেডেবল ইনফ্লেশন তো সেটা হচ্ছে ফর থিংস উইচ আর ইম্পোর্টেড ইম্পোর্টেড ইনফ্লেশন সেখানে অবভিয়াসলি অয়েল ফুয়েল প্রাইসেস বিকাম ভেরি ইম্পর্ট্যান্ট তো এখানে কি হয়েছে আগে নিউজিল্যান্ডে অয়েল রিফাইনারি ছিল ক্রুড অয়েল ইম্পোর্ট করে এখানে রিফাইন করে করা হতো সেই রিফাইনারিটা বন্ধ হয়ে গেছে এখন নিউজিল্যান্ড ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টেড ক্রুড অয়েল যেটা মানে রিফাইন্ড অয়েল যেটা আসে কোরিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে বা এসব জায়গা থেকে তো অ্যাজ এ রেজাল্ট অবভিয়াসলি এখন যদি কোনোরকম মানে ডিস্টারবেন্স গ্লোবালি হয় বিকজ অফ ওয়ার অর এনিথিং অফ ফুয়েল প্রাইসেস শুট আপ সেটার ইম্প্যাক্ট কিন্তু আবার ওই ট্রেডেবল ইনফ্লেশনের থ্রু দিয়ে নিউজিল্যান্ডের ওপর আসবে এবং কোভিডের সময় ইট অলসো হ্যাপেন বিকজ অফ দ্য সাপ্লাই চেইন ডিসারপশন তো এই জিনিসগুলো নিউজিল্যান্ডে মানে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউজিল্যান্ড যখন মনিটারি পলিসি যখন ওরা ডিসাইড করে যে ইন্টারেস্ট রেট চেঞ্জ করবো কি করবো না এরা কিন্তু বেশি দেখে ডোমেস্টিক ইনফ্লেশন মানে নন ট্রেডেবল দেখে কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি দেখো কোভিড ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং টাইম যেখানে অ্যাকচুয়ালি ট্রেডেবল ইনফ্লেশনটা নন ট্রেডেবল ইনফ্লেশন থেকেও বেশি হয়ে গিয়েছিল ধীরে ধীরে যখন সাপ্লাই চেন প্রবলেমসগুলো গেছে কান্ট্রিজ অফ সেটেল ডাউন পোস্ট কোভিড এখন তুমি দেখবে ওভারঅল ইনফ্লেশন রেটও আমাদের কমে গেছে ট্রেডেবল ইনফ্লেশন রেটও আমাদের কমে গেছে কিন্তু নন ট্রেডেবল ইনফ্লেশন স্টিল হাই আর নন ট্রেডেবল ইনফ্লেশনের মধ্যে নিউজিল্যান্ডের কোনটা সবচেয়ে বড় কম্পোনেন্ট সেটা হচ্ছে বাড়ির দাম হাউস প্রাইসেস তা হাউস প্রাইসেস যদি কম না হয় তাহলে কোনো মতেই নন ট্রেডেবল ইনফ্লেশনটা কিন্তু কম হবে না এবং সেই জন্যেই তুমি দেখবে এখন যে কারেন্ট গভর্নমেন্ট এসছে दे इंट्रोड्यूसिंग थिंगस लाइक तुम योर इनकम सो गोड्यूस लैंडिंग जो कम हो जाएमेटिकली हाउस प्राइसेस कमबिकीपल वुड नट हेव टू पेट मच फॉर दाउसेज एंडलीस वी सोल्ड फॉर दैट हाई एज वेल তো এইগুলো নতুন গভর্নমেন্টকে এখন করতে হচ্ছে বিকজ দে ক্যান সি দ্যাট নন ট্রেডেবল ইনফ্লেশনটা কমছে না আর যদি তুমি জেনারেলি মানে ইনফ্লেশনের একটা হিস্ট্রি দেখো নিউজিল্যান্ডে তাহলে হিস্টোরিক্যালি নিউজিল্যান্ড মানে ইকোনমি হ্যাজ পারফর্মড ফেয়ারলি ওয়েল যেখানে ইনফ্লেশন রেটটা অন অ্যান অ্যাভারেজ দু পার্সেন্ট অন দ্য মিডিয়াম টার্ম হ্যাঁ তো সেই জন্য আর বিএনজ অলওয়েজ লুকস অ্যাজ দ্যাট অ্যাজ আ টার্গেট যে যদি ওই টার্গেটটা আমরা না রিচ করতে পারি তাহলে কিন্তু আমাদের একটু ইকোনমিটাকে টাইট রাখতে হবে আর সেই জিনিসটাই ওরা পোস্ট কোভিড টোয়েন্টি টোয়েন্টি টু থেকে শুরু করেছে এবং তখন ওরা বলেই দিয়েছিল যে দেখো দেড় উইল বি শর্ট টার্ম ইকোনমিক পেন ফর লং টার্ম গেইন ক্যান উই ওয়ান্ট যে ধীরে ধীরে এই যে সাত পার্সেন্ট ইনফ্লেশনটা তখন ছিল টু ইট ডাউন টু টু পারসেন্ট আর তার জন্য আমাদের ইন্টারেস্ট রেটটা প্রগ্রেসিভলি খুব তাড়াতাড়ি বাড়াতে হবেই এবং ইকোনমিক্স আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যেটা মানে অবভিয়াসলি যারা ইকোনমিক্স পড়ে না তারা জানে না জিনিসটা সেটাকে বলে হুম যে আমরা অ্যাজ আ কনজিউমার বা বিজনেস তারা ফিউচারটাকে কিভাবে দেখছে এবং তারা গভর্নমেন্ট পলিসির ক্রেডিবিলিটিটাকে কিভাবে দেখছে যদি রিজার্ভ ব্যাংক ক্লিয়ার সিগনাল দেয় যে দেখো আমাদের কিন্তু এখন ইন্টারেস্ট রেট বাড়াতেই থাকতে হবে তাহলে একটা এক্সপেক্টেশন ক্লিয়ারলি সেট হয়ে যায় যে দেখো এখন কিন্তু ছমাস থেকে মাস ইন্টারেস্ট রেট কমবে না সেটা হবে না এবং এইটা কাইন্ড অফ আর বিএনজ কিন্তু যে দেখো যতক্ষণ না ওই টু পার্সেন্টটা হবে তার আগে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করব না তো সেই হিসেবে অলরেডি কনজিউমার্স ওয়ার অলসো এক্সপেক্টেড টু চেঞ্জ দেয়ার এক্সপেকটেশন যে হ্যাঁ ইউনো ইট উইল বি টাফ মর্গেজ রেটস বাড়বেই এবং মর্গেজ রেটস বাড়লে আমাদের স্পেন্ডিং কমাতে হবেই কিন্তু যে একটা জিনিস অনেক ইকনমিস্টরা বলে যে যখন কোভিডের এই রিসেশন ইম্প্যাক্টটা ছিল এবং যখন গভর্নমেন্ট বাজ অলরেডি স্পেন্ডিং দ্যাট মাচ অফ তখন থেকেই কিন্তু

তো এটা অনেক ইকোনমিস্টরা বলে যে এটা যদি এটা একটু লেস পেইনফুল হতে পারত যদি আর আরো তিন মাস ছ আগে থেকে এটা শুরু করে দিত মানে প্রগ্রেসিভলি একদম জিরো পয়েন্ট ফাইভ না বাড়িয়ে জিরো পয়েন্ট টু ফাইভ ধরো এভরি এভরি স্টেপ রাইট তো সেটা কি হতো তাহলে পিপল ওয়ার হ্যাভ বিন মানে মোর প্রিপেয়ার্ড অলসো চেঞ্জ দেয়ার এক্সপেক্টেশন ইন ইন দ্যাট ওয়ে তো এই জিনিসগুলো মানে অনেক সময় অবভিয়াসলি যেমনি আমি বললাম দেয়ার আর আনস দেয়ার আর আনসার্টনিটিজ অ্যাজ ওয়েল তো সেইটার জন্য অনেক সময় ইউনো দ্য ব্যাংক ইজ অলসো নট প্রিপেয়ার তারাও জানে না যে কী হবে যেমনি এখন তোমরা সবাই জানো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে ইন্ডিয়া থ্যাঙ্কফুলি হয়নি ইউকে তে হলো ফ্রান্সে হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট যেভাবে যাচ্ছে ইউএস যেভাবে যাচ্ছে ইউএসও হবে কিন্তু it can have a very big repercussion on the global economy exactly. and, and in the way the global economy will be Our running mm. ne, unfortunately New Zealand touch photo open economy small open economy poli essentially the New Zealander the problem is that it has to go with what is happening globally we cannot dictate There's global rules. Yeah, we can right. we can help. ইন ফিলিটেটিং ইন ক্রিয়েশন অফ গ্লোবাল রুলস যেটা ওয়ার্ল্ড ট্রেড ইকোনমিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে নিউজিল্যান্ড করেছে কিন্তু উই ক্যানট ডিকটেক্ট তো সেখানে যেটা বড়ো দেশেরা করবে

मैंने जो बार अस्ट्रेलिया गे बनफारे रिलेटेड ट्रावेले गो अर अस्ट्रेलिया जेनरल इम्रेशन अबी एटाई द मेन इन्सेंटिव फॉर निैंड टू मुव टू अस्ट्रेलियाज एसेंशियल इट इज द फोर टाइम लार्जर इकनमी ट्वेंटी मिलियन पीपल और नैचरलि बड़ो इकनमी मैं बड़ो मार्केट बस जब अपरचुनीटीज इजी टू गेट जब्स एक्सैक्टी तो এটা ইজ অলওয়েজ অলওয়েজ একটা পুস ফ্যাক্টর রয়েইছে আর আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু যে সেটা কিন্তু অনেক এখানকার থেকে থেকে তো লোকে ইউজুয়ালি রিটায়ার করার পরে দে আর মোর ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ তো সেটা আর একটা ইম্পর্টেন্ট রিজন বিকজ অফ হইচ অনেকেই অস্ট্রেলিয়ায় মুভ করতে চায় কিন্তু আগেইন ইট ডিপেন্ড অন হোয়াট কাইন্ড অফ জব ইউ আর হিয়ার যেমনি আমরা আমাদের জন্য কিন্তু সেই মুভটা অত ইজি নয় কারণ দিট এ ডিফারেন্ট ক্রাইটেরিয়া ফর মানে অ্যাকাডেমিক মুভ করার জন্যে তো এরকম রিজনস হতে পারে হয়তো অনেকে ইউনো যারা রয়ে যাচ্ছে আমি আঠারোর পর কোভিড হলো হ্যান বিভিন্ন রিজেন আমি দু হাজার চব্বিশে ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়াতে গিয়ে আমার ফার্স্ট টু টু থ্রি ডেজ আমার যেটা মনে হলো যে নিউজিল্যান্ড ইস

তাহলে জেনারেলি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ ট্রেড এগ্রিমেন্ট যেটা প্রবলেমটা মেনলি আসছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড যখন নিউজিল্যান্ডের মেইন এক্সপোর্টস কি নিউজিল্যান্ড মেইন এক্সপোর্টস ইজ ডেয়ারি ডেয়ারি প্রোডাক্টস অ্যান্ড মিট অ্যান্ড উল অ্যান্ড নো ফরেস্ট্রি মাংাদাস তো এখন ডেয়ারি প্রোডাক্টস এখান থেকে যখন সেল করা হয় এক্সপোর্ট করা হয় কোনো দেশে তো ট্রেড যখন হয় তখন কি হয় যে যদি तुमी ये खान थे के धरो कुनो डेरी प्रोडक्ट एक्सपोर्ट करते चाव इंडिया पे तो इंडिया ते एट द बॉर्डर तो मगर इट एक टैक्स थी था भाई जटके इम्पोर्ट टैक्स बट टैरिफ बोले तो इंडिया ऑब्वियसली हैज अ वेरी थ्राइविंग डेरी सेक्टर हाय हाय ग्लोबली हाय तो शाहिज़ॉन ने उरा निजे देर � হাই করে রেখেছে তো মেজার পার্ট অফ দ্য ট্রেড এগ্রিমেন্ট ফ্রম নিউজিল্যান্ড পার্সপেক্টিভ ইস কী করে ট্যারিফটাকে কম করে আমরা এখান থেকে ডেয়ারি প্রোডাক্টস বেচতে পারি কিন্তু এখন এটাও মানে দেখতে হবে যে অ্যান্ড দিস ইজ দা ভাইটাল ডিফারেন্স হেয়ার বিটুইন আদার কান্ট্রিজ অ্যান্ড ইন্ডিয়া ওয়েন দে আর থিঙ্কিং অ্যাবাউট ট্রেড এগ্রিমেন্ট কারণ ইন্ডিয়াতে ট্রেড এগ্রিমেন্টটা কিন্তু

very actively investing mm. in india that's right so it's not just about trading with india it's about investing in india mm. investing in the future of india mm. shekhane us bolo, european union bolo recently european free trade association bolo mm. they are all active and mm. they recognize that importance of partnering with india for a long-term partnership trade agreement ta. তুমি যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখো যদি ইফ ইউ আর রেস্ট্রিক্টিং ইট ওনলি টু দ্যাট এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্ট যে তুমি ট্যারিফ কম করো ইউনো আমি এখান থেকে ডেয়েরি প্রোডাক্ট পাঠাবো ইন রিটার্ন আমি তোমার হানি এখানে অ্যালাউ করবো সেল করার জন্যে দ্যাট

সেখানে ইন্ডিয়া উইল নিউড ডিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট নট জাস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার বাট ইভেন ইন এজুকেশন ইউনো লর্ড অফ আদার এরিয়াস ইউনো টেকনোলজিতে বলো ফিনটেক বলো অন্য অন্য এগ্রিটেকে বলো তো এই জিনিসটাকে মানে এখানে যারা মানে বিজনেস বডিজ আছে এবং ইকোনমিস ইনক্লুডিং মাই সেলফ আমরা অনেকবারই বলেছি যে ধরো তোমরা এই ডেরি ইউনো

পার্টনারশিপ সেই মানে যে ওইটা মিউচুয়াল যে একটা কি বলে ইউ ক্যান কল ইট লাইক রেস রেসপেক্ট তো বলবো না বাট ইউ ক্যান জাস্ট সে লাইক মিউচুয়াল এগ্রিমেন্ট যে হ্যাঁ উই আর গোথ গোয়িং টু বেনিফিট ফ্রম দিস কাইন্ড অফ পার্টনারশিপ সেই থিঙ্কিংটা যদি আসে তাহলে ইভেনচুয়ালি সেটা থেকে একটা ট্রেড এগ্রিমেন্ট গ্রো করতেই পারে কিন্তু

देर इज ऑलरेडीलैंड तो एजुकेशन यूनिवर्सिटीज कैन बेनिफिटनल स्टूडेंट कमिंग फ्रॉम इंडिया दैट इज चेंजिंग नाउ कारण विद्यू एजुकेशन पॉलिसी इंडिया किंतु ऑल्सो इज इंटरनेशनलाइजिंग इज एजुकेशन सेक्टर Exactly. So and and that an actually brings me to um, mm. mane, not really off topic, mm. but I mean mm. for New Zealand, mm. India has been the largest source of skilled migrants and mm. second largest source of international student in mm. recent years. Mm -hmm. The country's India origin diaspora of around three hundred thousand people mm. now makes up at least five percent of our population. Mm. Contributing to social, political and of course economic life. Kintu mane, এই যে তুমি বললে এটার থেকে এই পয়েন্টটা আমার খুব রিলেটেবল লাগলো কারণ এডুকেশনের উপরে ইন্ডিয়ান স্টুডেন্টসদের ওপরে নিউজিল্যান্ডের ইকোনমি বা নিউজিল্যান্ড এতটা ডিপেন্ডেন্ট হয়ে আছে কিন্তু ওয়েন ইট কামস টু গিভিং দেম ওয়ার্ক লেভেল ভিজাস অ্যান্ড এভরিথিং দের ইজ দ্য স্টাইট রেস্ট্রিকশন সো ইট জাস্ট লুকস লাইক উই জাস্ট ওয়ান্ট ইউর মানি বাট উই ডোট ওয়ান্ট ইউ টু পুট ইট ভেরি ব্লান্টলি I cannot agree with you more. That comes the main point that you have to signal to India that we are interested in developing that relationship with you for the long term, which includes involving your diaspora. Mm. So, it is vitally important that they recognize the contribution mm. that we as New Zealand Indians or Kiwi Indians, as they say, mm. are actually making to mm. the economy.

give that recognition. Mm. Je, you know, the community is working very hard. For the economy. why do you think shita dawa i mean, i know when i did a uh, university special paper huh. on the, so my topic was a bit on the history of indians in new zealand. Mm. and the other other main topic was how, how much of indian culture actually exists in a fijian-indian Origin person, so mm, mm. across that a topic, a mm. uh, studies chilona, mm. and it was superbly challenging and mm. very exciting. Mm. So what I came to see, I mm. don't know whether that has been an underlying thing or. Mm. Ye, man, I mean, frankly, and mm. podcast mm. is thankfully it's a, to, um, it's a platform. Where mm. Mm. Right. Right. there has been historically mm. huge racism. যখন যে গুজরাটি ফ্যামিলিজ যারা এসছিল তারা যে কাজগুলো করত করতো লুকডাউন আপন এবং নিউজিল্যান্ডে একটা সময় ইন্ডিয়ান অরিজিন ছিল অস্ট্রেলিয়াতে যখন আমি যখন নিউজিল্যান্ডে আসি আই ওয়াজ সাপোজ টু গো টু অস্ট্রেলিয়া দ্যাট ওয়াজ দ্য টাইম যখন আমার মা বাবা বললো দ্যাট ওয়াজ ওয়েন অস্ট্রেলিয়ান মিডিয়া থেকে ইন্ডিয়ান সেই রেসিজম ইনসিডেন্ট গুলো একটার পর একটা হচ্ছে now hmm. i did understand that not all of that might be exactly what we hear it might yeah. be too so just one side of the story yeah. but it happened কিন্তু যখন আমি নিউজিল্যান্ডে আসি লোকে যখন জিজ্ঞেস করে যে আচ্ছা নিউজিল্যান্ডে রেসিজম নেই আনসার ইজ ऑलवेज দেখতে হয়তো তো পাও না আন্ডারলাইং আছে আন্ডারলাইং আছে অনেকটা আছে so do you think that vibe is somewhere i mean why would you take in I mean, I'm, I'm. I mean, human rights are against. A kichu bolchi but yeah. you would take in um, refugees. You would take in deportees, mm. right? Human mm. rights is there, but yeah. people who also who are yeah. contributing this, yeah. this much to your economy. Yeah. You know, yeah. do you think there is a? It's still something that is there, which needs to well, obviously needs to go, but yeah. is one of the underlying element behind it when it comes to South Asian people. Uh, origin people coming uh, uh, in, as an uh, economist uh, man, uh, even nah, as nah, a person i mean the observations go dile partly obviously you know we all know that when hmm. a shop they shop hmm. uh, western world in fact hmm. uh, racism is there hmm. it's this inherent racism or uh, uh, let's accept one thing that historically because the global economy has always been led mm. by the western countries by the developed countries mm. for them to see this change in this century mm. where first of course china was the you know ha, engine ha. of exactly. uh, of the world economy in terms of manufacturing and now india mm. poised to be the third largest Economy mm -hmm. in the world mm -hmm. by 2027, exactly. surpassing almost Germany, mm -hmm. and it has already surpassed UK, France. So mm -hmm. it is it is a bit hard for people to take that, mm -hmm. you know. Mm -hmm. And historically, everyone knows you know what has happened with the British rule over haan, India. So amar inherently der how come they are able to?

অ্যান্ড আমি তোমার একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিচ্ছি একটা আর্টিকেল অনেক বছর পরে একটা আর্টিকল এসছিল উইচ ওয়াজ বেসড অন আইএনজেড বি সি রিপোর্ট উইচ ওয়াজ পাবলিশিয়ালি অ্যারাউন্ড দ্য রোড ম্যাপ টুয়ার্ডস হাউ নিউজিল্যান্ড শুড ওয়ার্ক টুয়ার্ডস ডেভেলপিং ইটস রিলেশনশিপ উইথ ইন্ডিয়া অ্যান্ড হোয়াট কুড বি দা ওই উইচ ইট কুড বি ডান সেইটা নিয়ে একজন আইএনজেড বিসি থেকেই একজন একটা আর্টিকল নিউজিল্যান্ড হেরালে পাবলিশ করেছিল It was one of the few positive hmm. oriented stories on hmm. India published in the New Zealand Herald. And our main Chichobi Tachilo of India was that of Taj Mahal. <laughs> I gave a comment that Taj Mahal doesn't represent modern India ah. and the changes that are happening. Exactly Jaratumi hmm. Bolle UPI, right? Hmm. Hmm. So when you have such फंडामेंटल चेन्ज इज हेपनी इन द इंडियन इकोनमी यू नो यू नीड टू रियलाइज दैट इंडिया इज नट व्हाट इट यूज टू बी यू नो फिफ्ट ट्वेंटी यर्स बैक रेकगनिशन एजली रेकगनिशन एखने मानने जा रहा मेम्बर्स अफ पार्लियमेंट आ पलिटिकल पार्टीज आ रियलिटीटा केख रेकगनइ कर इंडिया हेज अलरेडी चेन्ज फंडामेंटलि एंड द यंग generation of india hmm. is very looking uh, is, is a very forward looking generation is a very dynamic looking uh, group exactly. as compared to what it used to used be to during be. our time are tomake bolchi just before the indian elections new zealand janotun high commissioner to hmm. india hmm. he go, went to delhi তো আমি যেহেতু নিউজিল্যান্ড ইন্ডিয়ার উপর অনেক কিছু লিখি এবং অনেক কিছু বলি তো হি কেম টু মিট মি অ্যাট এ ইউটি অ্যান্ড হি আস মি ভেরি ক্লিয়ারলি কি তুমি আমাকে বলো যে ইউনো ইন্ডিয়ার সাথে যদি আমাদের রিলেশনশিপটাকে চেঞ্জ করতে হয় তাহলে হাউ শুড বি প্রোগ্রেস আই টোল্ড হিম ফার্স্ট থিং যে তোমাদের এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে যে এক ইন্ডিয়া হ্যাজ টু বি

মানে ডিজিটাল থিঙ্ক যেটাউট ইট কারণ মানে এই রকম লেভেলে যেটা তুমি বললে ফুচকাওয়ালা বা অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল যেটা একটা ছবি আমাকে আমার কাকা পাঠিয়েছিল কানপুরে এবং এভরিথিং একটা গরুর গাড়ির ঠেলা তাইতে গুড় গুড় বিক্রি হচ্ছিল আমি এটা শুনেছি একটা বন্ধু রিসেন্টলি ইন্ডিয়া গেছিল ভিকারি মানে সত্যি ঘটনা যে ভিকারি ট্যাক্সির কাছে এসে কাছে এসে বলেছে খুচরো নেই সে কিউআর কোড বার করেছে এটা আমি অনেক দিন ধরে দেখছি নিউজিল্যান্ডের মেন স্ট্রিম নিউজ পেপার্সে ইন্ডিয়া রিলেটেড নিউজ হচ্ছে কোনো একটা রাস্তায় গরু চলে এসেছে নেপালে নেপাল তো নয় নেফলে একটা অর্থকুয়েক হয়েছে অল নেগেটিভ নিউজ

যে কনসেপ্টটা হুম হাউ ডু ইউ সি দ্যাট মেক ইন ইন্ডিয়া দেখো জিনিসটা অলরেডি অলমোস্ট প্রায় 10 বছর হয়ে গেছে দ্য ক্যাম্পেইন হ্যাজ 스타টেড এন্ড আ প্রাইম পার্ট অফ ইট हैज बीन যেটা কে বলে পিএলআই যেটা হচ্ছে প্রোডাকশন লিংকড ইনসেনটিভ তো মেক ইন ইন্ডিয়া আর আইডিয়াটা কি মেক ইন ইন্ডিয়া মেন আইডিয়াটা হচ্ছে যে ওভার দ্য ইয়ার্স ইন্ডিয়ার যে গ্রোথটা সেটা খুব বেশি সার্ভিস লেড হয়েছে ग्रोथ जेटा शेटा मैनुफैक्चरिंग बीन काइंड ऑफ कई तो विथ तोलि मैंने चाइना लीडिंग द मैनुफैक्चरिंग ग्रोथ इन द वर्ल्ड दि आइडिया वॉज कि धीरे धीरे इंडिया शुड ऑल्सो डेवलप दोज मैनुफैक्चरिंग केपेबिलिटीज ग्लोबलि से जमे सब चेजियेस्ट वे हे टू इनवाइट फरिन कम्पनीज टू इनवेस्ट इन इंडिया एंड क्रिएट अ प्लैफर्म जेखान एक्सपोर्ट कर ग्लोबल एक्सपोर्ट प्लैटफर्म जेटे hmm. तो एज पार्ट अफ दैट वन अफ की स्ट्रैटेजीज हज बीन टू है आईफोन्स मैनुफैक्चर इंडिया कारेंट जेनारेशन आईफोन्सर मध्य इंडिया मैनुफैक्चर हो तेमी आईडिया वज टू अल्सो मैंने एक्साम्पल हम इन इंडिया खूब सकसेसफुल होता हे

ইনভেস্ট অ্যান্ড গ্রো গ্লোবালি ফ্রম দেয়ার মানে তুমি ওখানে এস্টাবলিশ করে বিজনেস ওখান থেকে তুমি ইউ উইল মেক ফর দ্য ওয়ার্ল্ড সেই জন্য ওটা চেঞ্জ হয়ে গেছে এখন টু মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড তো ওটা এখন ভিশনটা আরও এক্সটেন্ড হয়ে গেছে বাট প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভস ইজ আ ভেরি ক্লিয়ার পার্ট অফ ইট উইচ এসেন্সিয়ালি মিন্স যে तुम्हें प्रोडक्शन सेटअप करो तुम्ही किस इंसेंटिव्स पावे इन टर्म्स ऑफ़ टैक्स इंसेंटिव्स इन टर्म्स ऑफ़ टैक्स हॉलिडेज, जेटा एज अ फॉरेन इन्वेस्टर फॉर स्पेसिफिक सेक्टर्स योर स्पेसिफिक इंसेंटिव्स एसेंशियली now economics related last <laughs> question i am asking although it's it's fascinating and i can without knowing a lot about economics and and that's yeah. the beauty of economics it, yeah. it touches you it influences your life in yeah. every way so yeah. you know you can still have a conversation and not yeah. be an economics student exactly now another thing that i was <laughs> following very closely and we touched on the tumi topic ta uthale kichukhon yeah. age ukraine yeah. india's stance towards russia yeah. Western media has always obviously uh, said things about Russia uh, and they have not let go of any opportunity uh, to say how come India How come India India has called for peace. Uh, 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 India has had this amazing uh, uh, mission uh, Indians ge, niya, uh, and all of that. Uh, 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 um ebon, India acquired approximately 80 percent of its weapons from Russia uh, Sheta, recently had a drop which around hmm. mid 50s or 60s but still the hmm. ties remain very hmm. very very strong and hmm. it's very evident hmm. so what is behind this strategic neutrality of India towards Russian invas invasion of Ukraine take uh, <laughs> into more of a political economy and a foreign uh, policy question uh, so, uh, I uh, will tell you more फ्रॉम द पॉइंट ऑफ अफ द इकोनॉमिक रिपोक्शन एसेंशियल क्योंकिसलि तुम जो हिस्टोरिकलि देखो इंडिया जे रखम टाइज छो सोवियत यूनियनर सी तर उथ राशिया सो अबियसलि वेन इट कम्स टू कंटिन्यूइंग दैट फॉरन पॉलिसी स्टैंडस इन यूनो Having the relations with Russia at the level that it used to be hmm, hmm. they will they will not want to jeopardize that exactly, because right. obviously there's a historical relationship that hmm. it has been built upon. And secondly, the other reason, of course, was oil. Hmm. clearly, you know, it gave an opportunity for hmm. indian uh, for the Indian economy to sort of you know import cheaper oil. And again, एक बड़ो प्रब्लेम जो इट डिपेंड्स अ लॉट ऑन इम्पोर्टेड अएल एदीय रिफाइनरिज इंडिया आउनो अएल प्रोडक्शन खानिक मोस्टलि इट्स अल इम्पोर्टेड अएल तो वेरि स्ट्रेटेजिक रिजन क्यों ना इफ यू कैन स्टील कंटिन्यू टू यू नो गेट एक्सेस टू दैट अएल देन यू नो य इकनमी इज बेसिकली गोट टू बी क्वेश्चन अगेंस्ट এনি আদার ফ্লাকচুয়েশনস ইন অয়েল প্রাইসেস দ্যাট কাম বিকজ অফ দ্য ওয়ার এসকালেটিং তো ইন দ্যাট সেন্স দ্যাট দ্যাট ইস সমথিং কিন্তু ইউক্রেনের সাথে যেটা আর একটা জিনিস হয়েছে যেটা অনেকেই এক্সপেক্ট করেনি যে ইউক্রেন অনেকে ভেবেছে যে খুবই ছোটো দেশ ইউনো এটার সাথে ওয়ার হলে আমাদের কোনো ইম্প্যাক্ট হবে না কিন্তু ইউক্রেন অ্যাকচুয়ালি হ্যাজ সাম ভেরি বিগ মানে কন্ট্রিবিউশনস পার্টিকুলারলি ইন এগ্রিকালচার সেক্টর উইট অ্যান্ড অলসো ইন সাম আদার এগ্রিকালচার প্রোডাক্টস আর যে জিনিসটার জন্যে কিন্তু অনেক জায়গাতে ইনক্লুডিং নিউজিল্যান্ড ইনফ্যাক্ট ইন্ডিয়া নিউজিল্যান্ডে যে মিল্ক পাউডারটা তৈরি হয় সেটার একটা কি ইনগ্রিডিয়েন্ট ইউক্রেন থেকে আসতো সেটার সাপ্লাই চেন ব্রেক হয়ে যাওয়ার জন্যে এখানে ইভেন ফর্মুলা মানে বেবি ফর্মুলা মিল্ক

ড্রিম লাইনে আমরা সবাই চলেছি কিন্তু কতজন জানে যে ওখানে একটা কম্পোনেন্ট আছে যেটা অস্ট্রেলিয়া ম্যানুফ্যাকচার রেজাল্ট অস্ট্রেলিয়া বিং পার্ট অফ দ্যাট সাপ্লাই চেন প্রত্যেকটা বোয়িং এয়ারক্রাফ্ট যখন অ্যাসেম্বল হবে ফ্রান্সে সরি ইউএসএ তখন ওই পুরো পার্টস গুলোকে কিন্তু একই সময় একই টাইমে কোয়ার্ডিনেট করে নিয়ে আসতে হবে সো অস্ট্রেলিয়া হ্যাজ টু অলসো বি আ পার্ট অফ দ্যাট সাপ্লাই চেন টু মেক শিওর যে

বুঝতেই পারছেন যে রাহুলদার মানে নলেজ অফ দি টপিক ইজ সো মাচ অ্যান্ড অবভিয়াসলি ওয়াই নট দ্যাটস দ্যাটস দ্য রিজন ইজ আ লেকচার কেন কথাটা বললাম কারণ একটা মানে এই যে মানুষটা কথা শুনছেন বা দেখছেন তার পেছনে মানে তার ফ্যামিলির যে হেরিটেজটা সেটাতে আমরা আসব। এবং মজার ব্যাপার হচ্ছে রাহুল দাস সেই ব্যাপারটা নিজেই কয়েকদিন আগে জানতে পেরেছে তো পৃথিবীর যে কোনো বাঙালি এই যখন এই ইন্টারভিউটা শুনবেন সে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বি সো মাচ আমেজড অ্যাট দি আমাউন্ট অফ কি বলবো কন্ট্রিবিউশন টুয়ার্ড এডুকেশন যেটা রাহুল দার ফ্যামিলির থেকে এসেছে কোথায় শুরু করবো তুমি একদম শুরু থেকে বলো

তো দিল্লিতে আই ওয়াজ বর্ণ অ্যান্ড আপ দিল্লিতে আমি কি বলে তোমার ইনিশিয়াল এডুকেশান আমার অ্যাবাউট টু ইয়ার্স তারপরে বাবা লখনৌতে পোস্ট হয়ে যান আমি লখনৌতে মুভ করি দুবছর দেন আই কাম ব্যাক টু ই ডেলি আগেন তারপরে আমাই কি বলে আই গো ফর মাই মানে সেকেন্ডারি স্কুলিং টু রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর তো মানে দ্যাট ওয়াজ মানে ওই নাইনটিন এইটি থ্রি থেকে নাইন বলতে পারো দ্যাট ওয়াজ দ্য মেইন টাইম মানে ওয়াজ এডুকেটেড ইন বেঙ্গল আর বাঙালিদের সাথে মানে ইন্টারাকশানটা মানে একটু বেশি হয়েছিল আর কি তখন ওই সময়টা তারপর তো আবার আমি দিল্লি ফেরত চলে আসি দিল্লিতেই আমার মানে ইলেভেন টুয়েলথ করে তারপর আমি কি বলে আমার ইকোনমিক্সের জার্নি শুরু করি যেটা বেসিক্যালি শুরু হয় উইথ হনস রাজ কলেজ ইন ইউনিভার্সিটি অফ ডেলি আর দ্যাট ওয়াজ অলসো ফেয়ারলি অ্যাক্সিডেন্টাল তার কারণ আমি আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড বাই সায়েন্স ক্লাস টুয়েলভে স্পেশালি কেমিস্ট্রি এবং আই অলওয়েজ টু অফ গো ইন দ্যাট ফিল্ড মানে খুব ইন্টারেস্ট কিন্তু টুয়েলভে যা হয় আর কি মানে মার্ক্স হিসেবে ইউনো ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ সামথিংস

इकोनॉमिक हिस्ट्री एंड ओ सब टपिकर मैं यू स्कोर वेरी हाई मार्क्स तो रियलिक्स जर्नि शुरू है तेईस दिल्ली स्कुलमिक्स मास्टर तो मास्टर पर दे आई वॉज वार्किंग इन पब्लिक पॉलिसी थिंक टैंक दिल्ली दैट्स वैर आई मेट माई बेटर हाफ अच्छा तो दे कई अफ मान generally at that point of time everyone who was uh, working there was looking for a phd opportunity right so i also applied at on mm. singapore full scholarship the chilo then national university of singapore i started doing my phd in 1998 so 1998 is actually when i left india right right so, right right over almost so, 26 I mean, years <laughs> um some names um mention kochi and yeah. it's uh এনলাইটমেন্ট অ্যাক্রস ফোর জেনারেশনস তো আমি কিছু নাম বলবো বাকিটা তুমি একটু ফিল ইন দ্য ব্ল্যাংস করে দিও আর তারপরে তুমি তোমার বলো তো গোকুলচন্দ্র সেন সেভেন্টিন ফর্টি সিক্স টু এইটিন টোয়েন্টি ফোর রিনাউন্ড পার্সিয়ান স্কলার অ্যান্ড টিচার ইন দ্য টাইমস অফ সিরাজ ইন দ্য সেভেন্টিন ফিফটিস ইন দ্য গরিফা লোক্যালিটি অফ বেঙ্গল দিওয়ান কমল সেন সেকেন্ড সান আউট অফ সিক্স চিলড্রেন অফ গোকুলচন্দ্র তিনি ওয়াজ ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বারস অফ ক্যালকাটা মিন্ট রাইট তিনি ওয়াজ ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার্স অফ গৌরীয় সমাজ অ্যান্ড জমিনদার সভা তিনি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং কমিটি মেম্বারস অফ হিন্দু কলেজ নাম অফ কোর্স প্রেসিডেন্সি কলেজ ইন এইটিন সেভেন্টিন প্রিন্সিপাল অফ হিন্দু কলেজ ছিলেন কয়েক বছরের জন্যে আঠেরোশো একুশ সাল থেকে Found one of the found he founded rather Sanskrit College in 1824, and served as the principal of the newly established institution as well. The lone Indian member of a six-member medical commission set up by Lord William Bentinck, the first Governor General of British Occupied India, that founded the professional standards adhering Calcutta Medical College in 1835. eta kinta chotto of the family, um, amongst a lot of other big accomplishment um, Diwan Ram Kamal Sen's most consequential contribution was to research and print the first proper english to bengali dictionary in two volumes with 58000 words after a struggle of 17 long years in 1830 and 1834 proton volume 542 pages chilo second volume a 560 pages chilo পরের একশো বছরের বাঙালির ইতিহাস যদি দেখেন পাল্টে দিয়েছিল এবং এটা হ্যাড হিউজ ইম্প্যাক্ট তারপরে অবভিয়াসলি মানে আই এম স্কিপিং থিংস বাট আমি একটা ছোট ঝলক হিসাবেই বলছি দিওয়ান হরিমোহন সেন রামকমল সেনের চার চারজন ছেলে ছিলেন এবং বংশীধর হরিমোহন পিয়ারিমোহন মুরলীধর এলডেস বংশীধর ওয়াজ দ্য কিপার অফ ক্যালকাটা মেন্ট নেক্সান হরিমোহন Was the finance minister and diwan of mint of the princely state of Jaipur. Rai Bahadur Narendranath Shen, fourth son of Hori Mohan Shen, distinguished patriot, public reformer, leader in the chief movements in Kolkata from 1850 onwards, one of the founders of Theosophical Society of Bengal, assisted in founding the famous Indian Mirror newspaper in Kolkata in 1861. হেল্পড মেক স্বামী বিবেকানন্দ আউস নেম বাই পাবলিশিং আর্টিকলস অ্যাবাউট হিম ইন ইজ দ্য ইন্ডিয়ান মিরার গভর্নমেন্টের তরফ থেকেও তাকে অনেক সম্বর্ধনা দেওয়া হয় এবং তারপরে যদি আসি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ইয়াঙ্গা ব্রাদার হরিমোহন জয়াঙ্গা ব্রাদার পিয়ারিমোহনের ছেলে কেশবচন্দ্র সেন তিনি বিকেম দ্য সেক্রেটারি অব দ্য এশিয়াটিক সোসাইটি ইন ফিফটি ফোর হেল্প ফ্রাম দ্য অ্যালবার্ট কলেজ অ্যান্ড বেথুন কলেজ ইন এইটিন সেভেন্টি নাইন যেটা প্রথম ওমেন্স কলেজ ছিল ইন এশিয়া হিন্দু প্রফেস হিন্দু ফিলোসফার অ্যান্ড সোশ্যাল রিফর্মার যে ক্রিশ্চান থিওলজিকে হিন্দু থট ফ্রেমওয়ার্কের মধ্যে ইনকরপ ইনক করার চেষ্টা করেছিলেন এবং দ্য পিলার অফ দি বেঙ্গল রেনেস মুভমেন্ট হ্যাঁ এটা একটা ছোট্ট একটা ঝলক তো তোমার বাড়িতে এডুকেশনের দিক থেকে বা সব দিক থেকে হাউ ওয়াজ দি অ্যাটমসফিয়ার তোমার তোমার সেই এক্সপিরিয়েন্সগুলো বা যেগুলো শুনে এসেছ মানে সেই ব্যাপারগুলো মানে কামিং ফ্রম ফ্যামিলি যেখানে এরকম অ্যান্ড দিস ইজ জাস্ট সাম অফ ইটস জাস্ট স্ন্যাপশট গোজ অন অ্যান্ড অফ উই আর টকিং ফোর অফ তো হাউ ওয়াজ হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড হাউ ওয়াজ দ্য অ্যাম্বিয়েন্স ব্যাক এট হোম অ্যান্ডিং দেখো পড়াশুনো তো অবভিয়াসলি মানে এডুকেশন হাজ অলওয়েজ বিন আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কি ফোকাস ইন আওয়ার ফ্যামিলি আর অবভিয়াসলি আমি তো তো যখন পড়তাম তখনও অবভিয়াসলি তখন তো এনিওয়ে খুব ছোটোই ছিলাম কিন্তু পড়াশোনা ছাড়া অবভিয়াসলি অ্যানাদার এরিয়া উইচ রিয়েলি ইন্টারেস্টেড মি ওয়াজ মিউজিক অ্যান্ড ইন্টারেস্টিংলি ওখানে একটা ছোট অ্যানেকডোট আছে আমার যখন ফার্স্ট বার্থডে হয় তখন আমার মামা একটা ফিলিপসের রেকর্ড প্লেয়ার আমাকে প্রেজেন্ট করেন আচ্ছা আই ডোন হি হার্ড মি সিং অনো আই ওয়াজ ইন টিউন সামথিং তো এই রেকর্ড প্লেয়ারটা ওয়াজ আ ভেরি বিগ পার্ট মানে ইন্ট্রোডাকশন টু মিউজিক অ্যান্ড মানে গেডিং টু নো মিউজিক আর দাদুর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল দাদু ইভেন আসলে আমাকে মাই পরে বলেছিলেন যে সিনেমার গান বা হিন্দি গান দাদু বলতেন আমাদের বাড়িতে চলবে না বাড়িতে চললে আমার মনে হয় চুল কাটার দোকানে বাড়িতে কিন্তু চলবে না তো সেই জন্য কি রেকর্ড প্লেয়ারে কি রেকর্ড ছিল রেকর্ড প্লেয়ারে ছিল রবীন্দ্রসঙ্গীত রজনীকান্তর গান রামকৃষ্ণ দেবের গান আর আর একটা জিনিস অতুল প্রসাদের গানের রেকর্ড ছিল এবং একটা খুব ইন্টারেস্টিং নাটকেরও রেকর্ড ছিল যেটা হচ্ছে ব্যাপী সেটাও ছিল হ্যাঁ তো সব রেকর্ডগুলো আর কি তখন বাড়িতে বাঁচত থার্টি থ্রি আর পি এমের এর বড় রেকর্ডগুলো ছিল আর আমার মনে আছে ছোটবেলায় পার্টিকুলারলি মানে যখন আমার চার পাঁচ বছরই বয়স ছিল তখন তো রজনীকান্তর আহ সেনের একটা গান ছিল কৃষ্ণা চ্যাটার্জির হরি প্রেম গগনে চির রাখা ওই গানটা আমার দারুণ লাগতো ওই গানটা যখন হতো ভের এভার আই ওয়াজ ইন দা হাউস মানে আই একটা আর একটা সাগর সেনের রবীন্দ্রসঙ্গীতের গান ছিল যেটা তোমরা এই রবীন্দ্র জয়ন্তীতেও বাজিয়েছিলে আমার প্রাণের মানুষ আছে ওটাও আমার দারুণ লাগতো তো ওইটাও মানে ওটাও ইউনো ওয়ান অফ দোজ সংস যেটা আমার খুব পছন্দ ছিল আর দেবব্রত বিশ্বাসের একটা ফর্টি ফাইভ আর পি দুটোই গান ফর্টি ফাইভ আর পি রেকর্ডে দুটোই গান থাকতো একটা সাইডে তো ওখানে একটা গান ছিল গধুলি গগনে মেঘে ঢেকে ছিল তারা যাই না শুনেছ কি না গানটা ওই গানটা তো এইগুলো অফ শেপ মাই মানে ইনিশিয়াল মাইন্ড মানে ইন্ডিয়ান মিউজিক আর কি আমি ওই গান শিখেই সব বড়ো হয়েছি তারপরে মানে অবভিয়াসলি এজুকেশন তো

বেশিরভাগ যারা স্টুডেন্টস ছিল আমাদের সময় তারা বেশিরভাগই আইদার কলকাতায় নয়তো আশেপাশের শহর থেকে এসেছিল তো তাদের এডুকেশান ব্যাকগ্রাউন্ড ওয়াজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম মি কেন আমি তো মেইনলি দিল্লিতেই পড়েছিলাম আর আমার এখনও মনে আছে ক্লাস ফাইভে যখন ফার্স্ট ডেতে হস্টেলে যাই তো বিকেলবেলা দুধ মুড়ি আর কলা আর একটা বোধ আপেল

তো কিসি নাগের বইতে তো যা অঙ্ক থাকতো সে তো মানে বুঝতেই পারছো কি লেভেল লেগে পড়েছে হ্যাঁ হ্যাঁ তো ইন্টারেস্টিংলি আমরা যে যে রুম নাম্বারে ছিলাম হস্টেলে উই লিটারালি গড দ্যাট রুম নাম্বার অ্যাজ অ্যাওয়ান তো এখনও আমরা মানে ইভেন বি মিড আমাদের স্কুলের বন্ধুরা যখন এত বছর পরে উই স্টিল রিমেম্বারে তুই আট পেয়েছিলি তো রুম নাম্বারে আট ছিল তা তুই নয় পেজ শকার মানে তারপরে যখন মা এসেছিলেন দিল্লি থেকে আমি সবচেয়ে প্রথমে বলেছিলাম দেখো এই পারবো না আমি এখানে অঙ্ক তুমি ছোট করো তো মানে ওটা একটা খুব মানে টাফ টাইম গিয়েছিল ওই সময় টু অ্যাডজাস্ট অ্যাডি বাট ডেফিনেটলি নরেন্দ্রপুরের সবচেয়ে বড় জিনিস যেটা ছিল যে বিকজ দে প্রিপেয়ার আর সো ওয়েল মাধ্যমিকের জন্য দারুণভাবে প্রিপেয়ার করেছে তো সেই জন্যে মানে মাধ্যমিকের পর ন্যাচারি সেই কনফিডেন্সটা ওয়াজ লট মোর আর একটা জিনিস আমি অবভিয়াসলি বলবো যে যখন আমি যেরম বললাম মানে নরেন্দ্রপুরে যখন আমি পড়ছিলাম তখন আমার ইন্টারেস্ট ওয়াজ লট মোর ইন সায়েন্স ইনফ্যাক্ট আমি ইলেভেন টুয়েলভেও সায়েন্স নিয়েছিলাম ওই জন্যে তো তারপরে যখন আমি ইকোনমিক্স নিই এবং ইকোনমিক্স নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করি দেন আই ডিড হ্যাভ দ্যাট ইন্টারেস্ট যে আমি এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে চাই এবং আমার মনে আছে আমি যখন সিঙ্গাপুরে অ্যাপ্লাই করেছিলাম সিঙ্গাপুরে তখন

কিরম করে মানে এই কান্ট্রিগুলোর ইউনো রিলেশনশিপটা ইম্প্রুভ করা যায় তো মাই পিএইচডি ফোকাস মানে পিএইচডি টপিক ওয়াজ অন ইন্ডিয়া সিঙ্গাপুর ট্রেড অ্যাকচুয়ালি ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্লোবালাইজেশন স্ট্র্যাটেজিস তো ওইটা থেকে মানে কাইন্ড অফ আমার রিসার্চ জার্নিটা শুরু হয় ইফ ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড অবভিয়াসলি তুমি যে রিচ হিস্ট্রির কথাটা বললে মানে আমি মার কাছ থেকে একটু আধটু শুনেছি অ্যাবাউট মানে আওয়ার ফ্যামিলি মুভিং টু ফ্রম জয়পুর টু কানপুর এবং আমি জানতাম যে জয়পুরে দিবান হরিমনছেন ইউনো হি ওয়াজ দ্য দিওয়ান কিন্তু অনেক জিনিস আমার জানা ছিল না যেমনি জয়পুরে একটা সেন্ট কলোনি আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি নেমড দ্য সেন্টস তো সেটা আমার জানা ছিল না আমি এর ছোট্ট এই এই চান্সে বলে দিই এটা আমার আই শুড মেনশন দিস রামকমল সেন তার নামে তিনটে রাস্তা ওয়েস্ট বেঙ্গলে নাম করা আছে রামকমল সেন রোড নৈহাটি চিত্তরঞ্জন অ্যাভিনিউ এ কলেজ স্কোয়ারের কাছে রামকমল সেন লেন এবং রামকমল স্ট্রিট খিদিরপুর তো এই রাস্তাগুলো রামকমল সেন মানে রাহুল দারি ফোর ফাদার একজন তার নামে করা তো মানে আদিবাড়ি অবভিয়াসলি বুঝতেই পারছো এস গরিফা বেসিক্যালি যেখানে আমি কখনোই যাইনি এখন অবধি হ্যাঁ জয়পুর অবভিয়াসলি অনেকবার গেছি কিন্তু আই ওয়াজ এন্ট অ্যাওয়ার যে মানে মাই অ্যানসেস্টার্স রিয়েলি ওয়ের কন্ট্রিবিউটিং দেয়ার সেটা আমার জানা ছিল না কিন্তু আমার মনে আছে যখন আমি খুব ছোট ছিলাম এবং তখন যখন আমি কানপুরে যেতাম তখন ইনিশিয়ালি ওখানে একটা আমাদের বাড়ির নিচে দোকান ছিল মাস্টার ম্যান অ্যান্ড কোম্পানি যেটা তখন ব্রিটিশ মানে যারা ওখানে থাকতো তাদের জন্য ওটা একটা ওই ছিল স্টোর ছিল অ্যাকচুয়ালি তো বেসিক্যালি ওয়াড আই আন্ডারস্ট্যান্ড ইজ যখন হরিমোহন সেনের ছেলে বাবু যোগেন্দ্রনাথ সেন তিনি যখন কানপুরে মুভ করেন এবং উইথ নট মাচ অফ বিলঙ্গিংস মানে খুব সাডেন মুভি মনে হয় ফ্রম বড আই সি ফ্রম দ্য হিস্ট্রি তো উনি এখানে যখন মুভ করেন ও কানপুরে যেহেতু তখন মানে কানপুর ওজ গ্রোয়িং অ্যান্ড ইট ওয়াজ কল দ্য অফ ইন্ডিয়া ওখানে তখন লেদার টেক্সটাইল মিলস এগুলো সব খুব তখন পপুলার ছিল তো ওইখান থেকে মানে আমাদের কাইন্ড অফ কানপুরে যে এখন প্রেজেন্ট জেনারেশন যে আমরা থাকি সেখান থেকে শুরু হয় মানে দ্যাটস দ্য পয়েন্ট ড আর তারপরে যোগেন্দ্রনাথ সেন অবভিয়াসলি ওয়াজ আ গ্রেট বিলিভার ইন মানে এডুকেশন অ্যান্ড দ্য এবং ফ্রি লাইব্রেরি উনি শুরু করেন আর তারপরে ওনার ছেলে সুরেন্দ্রনাথ সেন অফকোর্স ওয়াজ ইন সেটিং আপ আমরা আজকাল সুরেন্দ্রনাথ সেন বালিকা বিদ্যালয় বা সুরেন্দ্রনাথ সেন গ্রুপ অফ ইনস্টিটিউশন গ্রুপ অফ ইনস্টিটিউশন যেটাকে আমরা আজকাল বলছি তো সেটা কাইন্ড অফ ডক্টর সুরেন্দ্রনাথ সেন থেকেই শুরু হয়েছিল এবং আমার দাদু ডক্টর রাজেন্দ্রনাথ সেন উনি ছিলেন ডাক্তার আমার ডক্টর সুরেন্দ্রনাথ সেনও ছিলেন ডাক্তার আর তারপরে সুরেন্দ্রনাথ সেনের যে নেক্সট জেনারেশন তারাই

মানে ইট ওয়াজ সো হার্ড টু কনভিন্স মানে আমি এই জিনিসটা জানতামই না যে ডক্টর সুরেন্দ্রনাথ সেন যখন কানপুরে এসছিলেন তখন লিটারেলি হিয়ার টু গো মানে ফ্রম হোম টু হোম টু পারসুয়েড দ্য গার্লস টু ইউনো কমেন স্টাডি আর উনি সেটা নিজের বাড়িতে যোগেন্দ্র ভবন যেটার প্ল্যাকার্ড এখনও আছে আমাদের বাড়িতে যোগেন্দ্র ভবন কানপুরে সেই যোগেন্দ্র ভবনে উনি শুরু করেছিলেন এবং তারপরে দ্যাট কন্ট্রিবিউশন ওয়াজ রেকগনাইজড বাই দ্য ব্রিটিশ রুল পয়েন্ট অফ টাইম দেন দে মানে উনি থাকতেন অ্যাক্রস ওখানে ল্যান্ড ছিল এবং ওখান থেকে সেই মানে গ্রাস রুটস থেকে শুরু হয় এই স্কুলটা আর এবং ইন্টারেস্টিংলি দুটো ব্রাঞ্চ ছিল এখানে এখানে ইট ওয়াজ নট জাস্ট দ্য বালিকা বিদ্যালয় এখানে একটা আদর্শ বঙ্গ বিদ্যালয় ছেলেদের জন্যও করা হয়েছিল

আমাকে দিয়ে আদার ডে একজন জিজ্ঞেস করলো যে তোমার পডকাস্টে পরে কে আসছে আমি জেনারেলি কাউকে বলি না কখনো কিন্তু আমি তাকে খুব ক্লোজ বলে বললাম যে রাহুল দা নো হোয়াট হি সেট আমি বলছি হি তো হি সেট যে রাহুল ভীষণ ট্যালেন্টেড ভীষণ এডুকেটেড খুব ভালো ফ্যামিলি থেকে আমি জানি না সেই ভদ্রলোকটি কতটা জানেন এতটা ডিটেলে অ্যান্ড দ্য থিঙ্ক দ্যাট রাইট মি ওয়াজ হি টোল্ড মি রাহুল আমি জানি না কেন ও হয়তো অ্যাকাডেমিক্সে আছে বলে ও খুব একটা লোকের সামনে জিনিসটা ও অত আপফ্রান্ট আসে না খুব লোকই মেনটেন করে যার জন্যে লোকে জানতেও পারে না বাট হি ইজ ওয়ান অফ দ্য জেমস ইন আওয়ার কমিউনিটি তো এই 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 লোকই মেনটেন এটা এটা কেন করো আইউ মানে তুমি

কিন্তু একাডেমিক রিসার্চ পাবলিকেশন টেক্স আ লং টাইম কি হয় তুমি একটা পেপার লিখলে সেই পেপারটাকে তুমি একটা কোনো জার্নালে পাঠালে দ্য জার্নাল ইটস এল টেকস সিক্স মান্থস নাও ডেজ টু রিভার্ট ব্যাক টু এন্ড দেন ইন মোস্ট ইনস্টেন্সেস দেল আস্ক ইউ টু রিভাইজ বলবে না ইউনো এই জিনিসটা রিভাইজ করো এই জিনিসটা কেন করেছো ওটাকে এক্সপ্লেন করো তুমি রিভিশন করলে করে আবার পাঠালে পাঠানোর পরে আবার তারা খানিকটা অলমোস্ট এক বছর লেগে যায় যে তুমি একটা কিছু লিখলে সেটা পাবলিশ হলো বা অলমোস্ট হলো না রিজেক্ট হয়ে গেল সেটাও হয় সাইকেল যে ইউনো তুমি পাবলিশ করছো কন্টিনিউলি বা করতে গিয়ে কিছু পাবলিকেশন তোমার রিজেক্ট হয়ে যাচ্ছে

ওখানেতে কি কী ছিল যে সিঙ্গাপুরে ইউ নো ইউ গেট সাম কাইন্ড অফ ডোমেস্টিক হেল্প টু হেল্প ইউ উইথ হাউস হোল্ড ওয়ার্ক নো ওয়ারেভার তো এখানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট স্ট্রাক মি ইউ বি মুভ হেয়ার আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমার পার্টিকুলারলি নিউজিল্যান্ড মুভের সাথে হয়েছিল এটা হয়তো খুবই রেয়ার লোকজনদের সাথে হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকাডেমিয়াতে ইউজুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে

we should probably on the hindsight have gone and done this campus visit ka nataaloto onek jinish amra bujhte pattam maybe we would have changed our decision hoto right. shira hote batto and um, unfortunately shey shomoy there were some personal circumstances because mm -hmm. of which mm -hmm. we didn't want to continue in singapore mm -hmm. and khoyto shita মাইন্ড যে হ্যাঁ এই অপরচুনিটি সো ইউনো গ্র্যাব দিস অপরচুনিটি প্লাস মানে আমার যিনি মেন্টার ছিলেন তিনিও আমাকে বললেন যে দেখো একটা জিনিস আমি নিউজিল্যান্ডের ব্যাপারে বলবো যে ইউ উইল হ্যাভ লেস আ্যালারি সেটা তোমাকে খানিকটা কম্প্রোমাইজ করতে হবে কিন্তু কোয়ালিটি অফ লাইফ উইল বি গুড আর তুমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছ বিকজ ইটস এ নিউ ইউনিভার্সিটি

মানে এভরিথিং ওয়াজ পেইড ফর হ্যাঁ পনেরো কুড়িখানা বাক্স খুলে দিয়ে চলে গেল সো ইউ हैव टू ডু एवरीथिंग অন ইওর আমি ডিওয়াই আমি যা যা অ্যাসেম্বল করার মানে খানিটা এক্সপেরিয়েন্স আমার লাগেনি চিলো কানা নাই किया সিঙ্গাপুরে আমি কিছু কিছু অ্যাসেম্বল করেছিলাম সো আমি যখন লন্ডনে যাই আমারটা হয়েছিল যে এখানে এখানে কোনো মাসি নেই যে একটুখানি এসে একটুখানি বাবু চা খাবে চাটা খেলেও বাসনটা মেজে তাও আর তারপর আমি এখনো রান্না করতে জানি না আর কিছু বানাতামেট ওয়াজ রান্নাটা পাই না শুধু বাসনটা ভেজে দিই তো এই যে মিউজিক এবার আসি মিউজিক এ যে ধরো তুমি ছোটবেলায় মিউজিক তারপরে তোমার ফ্যামিলিতে কিছুজন এটাও মনে করতে এটা অনেকেই মনে করতেন ওই সময় যে হিন্দি গান বা ওই টাইপের কমার্শিয়াল গানটা মনে হচ্ছে যে বাজারে বাজারি গান বাজারু গান হোয়াট এভার ইট ইজ বাট তো তোমার সেইখান থেকে মিউজিক শোনা তারপর আস্তে 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 বিকজ আই রিমেম্বার তুমি কয়েক মাস আগে বোধ হয় ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম ইউ আমি জানি ইন্ডিয়াতেই বোধহয় কোথাও তুমি গেছিলে সেখানে কেউ একটা গিটার বাজাচ্ছিল ইউ দেন জয়েন হেম আই ডোট রিমেম্বার ওয়ে ইট ওয়াজ বাট ইট ওয়াজ আ লাভলি ভিডিও তো তোমার তোমার কি ধরনের মিউজিক এবং তোমার এতটা একাডেমিক্সে যখন তুমি যেটা বলছো যে লিটারেলি টুয়েলভ মান্থস সময় দিতে হয় যে বাড়ি থেকে অতটা বেরোও না তোমার তো সেখানে মিউজিক পার্টটা এটা কিভাবে আসলে তো

মানে হি রিয়েলি ইন্সপায়ার্ড মি টু মানে লার্ন মিউজিক মানে আমি অলমোস্ট মানে খুবই ওই ছাত্র ছিলাম তারপরে গাওয়া শিখেছিলে তুমি গান গাওয়া আমি ফর্মালি কিন্তু কোথাও শিখিনি আচ্ছা ওই শিখেছি যেটা পুরোটাই ওই রেকর্ড প্লেয়ারে গান শুনে শুনে গানের হ্যাঁ পুরো সেলফ টট বলতে পারে একদম কারণ রাহুল দা আমাদের এখানে মানে কালচারাল শোজ গুলোতে বা পুজো টুজোতে রেগুলারলি তুমি পারফর্ম করো হ্যাঁ হ্যাঁ ওটাও আমি শুরু করেছি আমার মনে আছে এখানে আমি টু থাউজেন্ড এইটে এসেছি বললাম তো আই থিঙ্ক আই স্টার্টেড দ্যাট আফটার যে আমাকে ও করেছিল তুমি যদি স্টেজে না যাও তাহলে কিন্তু তোমার মেয়েও ইন্সপায়ার্ড হবে না কথাটা বলেছিল যে তোমার মেয়ে এখন গান গাইফ্যাক্ট রিসেন্টলি অস্ট্রেলিয়াতে গিয়ে একটা কম্পিটিশনে খুব ভালো করেছে এবং তুমি তোমার মেয়েকে বলো তোমার ফ্যামিলি যে যে হেরিটেজটা সেটা সেটা বলো ওকে এখন অবধি ওকে এই পুরো ডিটেলটা অ্যাকচুয়ালি দেওয়া হয়নি কেননা এই মানে এই ডিটেলগুলো অ্যাকচুয়ালি একটা ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল রিসেন্টলি আমার কজন ব্রাদার আমাকে প্রেজেন্ট করেছিল আমি লাস্ট ইয়ার যখন গিয়েছিলাম ইন্ডিয়ায় এবং মানে অলওয়েজ মানে ওয়ান্টেড টু ফাইন্ড টাইম টু শেয়ার উইথ হার কিন্তু ওই মানে যা হয় স্কুলের মধ্যে আর অনেক কিছু কাজ চলে আসে এইসব করে টোরে তো বাট শি ইস ভেরি ইন্টারেস্টেড ইন দ্য মানে ইন আওয়ার ফ্যামিলি হিস্ট্রি এবং মানে আই এম শিওর মানে ওকে এই পুরো গল্পটা বললে বি ইন্সপায়ার্ড ইন টার্মস অফ দ্য এডুকেশন থ্যাংক ইউ ভেরি মাচ রাহুল দা মানে অসাধারণ লাগলো একটা মানে এত ভাস্ট আমরা কভার করলাম যতটা যতটা পারলাম আর কি আর এর সাথেই আজকে শেষ করছি ইট ওয়াজ আমেজিং ফ্রি ফ্লোয়িং আড্ডা আর হোপ ইউ লাইক দিট

कोखोनो को जाने ना बाकोके बोली नी सो hाट वास अन अमेजिंग ऑपरटुनिटी আজকে এর সাথে এখানে শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং এই যে হল এটা কিন্তু শেয়ার করবেন কারণ এখানে কিন্তু আমার আপনার আমাদের সবার ইতিহাসের অনেক কিছু আমরা জানতে পারলাম যেটা কিন্তু এই পডকাস্টটা না হলে হয়তো জানতে পারতাম না রাহুল না আসলে হয়তো জানতে পারতাম না ভালো থাকবেন পরে পডকাস্টে দেখা হবে নমস্কার